হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো সকাল সকাল এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, ডিম টোস্ট। বাচ্চাটা স্কুলে যাবে সেহেতু আজকে ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি। তো দেখো ডিম টোস্ট আমার প্রায় হওয়ার পথে, আর দুজনের জন্যই বানিয়ে দিচ্ছি, আর আমার জন্যও রেখেছি, কিন্তু আমি ওদের স্কুলে দিয়ে আসার পর তারপরে বানাবো, কারণ এখন থেকে যদি বানিয়ে রাখি তাহলে ঠান্ডা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। সেই জন্য আগে বাচ্চাদের জন্য বানিয়ে দেবো, তারপরে আমি মানে বাড়ি ফিরে এসে তারপর আমি আমার নিজের জন্য ব্রেকফাস্টটা বানাবো। সো দেখো এখন দুজনের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর মাঝখান থেকে কেটে দিচ্ছি, কারণ ওদের খেতে অনেকটা সুবিধে হবে, আর ওরা ছোটো ছোটো বাচ্চা হাতে ধরতে পারবে না, সেই জন্য পিস পিস করে আমি ভালো করে কেটে দিয়েছি, আর কম করেই দিয়েছি, কারণ সোনু বনু মানে খাবার নষ্ট করে মাঝে মাঝে, বিশেষ করে তিন্নি খাবার নষ্ট করে, সেই জন্য আমাকে বলছে অল্প করে দেবে, সেই জন্য অল্প করে দিয়েছি। আর দেখো দুজনের ব্যাগে ভরে দিয়েছি, আর এখন দেবো ওয়াটার বোতল, ওয়াটার বোতলটাও ভরে দিচ্ছি, আর আমাকে সোনু বনু দুজোটাই হেল্প করছে, কারণ আমার এক হাতে ক্যামেরা ধরা আছে আর আমি এক হাতে সমস্ত কাজকর্ম করছি। সেই জন্য ওদেরকে বললাম যে আমায় একটু হেল্প কর, মানে সাহায্য করো আমাকে, সেই জন্য আমার দুটো বেবি আমাকে সাহায্য করছে। তো দেখো ব্যাগ আমার গোছানো একদম রেডি হয়ে গেছে, আর এদিকে এখন বাচ্চাদের আমি রেডি করব, মানে স্কুল ড্রেস পরাবো, অলরেডি ওদের মানে ব্রাশ হয়ে গেছে, এখন আমি স্কুল ড্রেস পরিয়ে দেব। আর সোনু তখন থেকে বায়না করছে, বলছে আমি আজকে সোয়েটার পরবো না, কারণ অ্যাকচুয়ালি কী বলতো আজকে প্রচুর কুয়াশা ছিল, আর কুয়াশা মানে বুঝতে পারছো অতটা ঠান্ডা থাকে না কিন্তু গরম হয়, আর যেহেতু সকালে কুয়াশা না, কুয়াশার জন্য আমি পরে দিয়েছি, কারণ ওদের শরীরটা তো এমনিতে ভালো নয়, সেই জন্যই মানে যাতে আবার সর্দি কাশি ঠান্ডা জ্বর না লাগে সেই জন্য পরিয়ে দিলাম। স্কুলে গিয়ে ওরা আবার যথারীতি সোয়েটার খুলে দিয়ে ব্যাগে ঢুকিয়ে দেবে, আর এমনিতেও একটু বেশ গরমই পড়ে গেছে এখন, যেহেতু ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, গরমই পড়ে গেছে মোটামুটি আজকাল। আর দেখো এখানে তিন্নির চুটকি বেঁধে দিয়েছি, আর তিন্নির হেয়ার কাটিংও করতে হবে, সোনুরও হেয়ার কাটিং করতে হবে, করা হয়নি অনেকদিন। আর এখানে দেখো ওদের ক্রিম ট্রিম লাগিয়ে মুখে মাস্কটা পরিয়ে দিচ্ছি, মাস্কটা কেন দিই, কারণ যেহেতু কুয়াশা না, যাতে মানে মাস্কটা পরে থাকলে কী হয়, এমনিতেও আমরা রাস্তাঘাট দিয়ে হেঁটে চলি, পলিউশান বা তোমার কুয়াশাগুলো যাতে নাকের মধ্যে না ঢুকে, সেই জন্য আমি পরিয়ে দিই মাস্ক ওদের। সো দেখো দেখো কুয়াশাটা শুধু দেখো বাইরে কীরকম, কিছু দেখাই যাচ্ছে না। যাই হোক, তো এখন মানে দুটো ব্যাগ মা নিয়ে দাঁড়িয়েছিল, মাকে বললাম আমাকে একটা ব্যাগ দাও, সো সেহেতু আমি ব্যাগ নিয়ে এখন চলছি গুটি গুটি পায়ে। আর তিন্নির দিকে দেখছো কীভাবে মায়ের কোলে উঠে পড়েছে, মানে বায়না করছে, মানে কি বলবো, রোজ সকালে উঠে বলে স্কুল যাব না স্কুল যাব না। ওই দেখো পুরো স্কুল অবধি তিন্নি মায়ের কোলে করেই গেছে। আর তো দেখো স্কুল থেকে চলে এসেছি, আর এখানে কিছু ভেজা আমার জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো আমি ছাদে মিলে দিচ্ছি, রোদও ফাটিয়ে উঠেছে, সেই জন্য ভেজা জামাকাপড় শুকিয়ে যাবে, সেই জন্য রোদে দিয়ে দিলাম। আর ছাদে কিছু কাজ আছে, দেখো আমার টবগুলো যে আমি জবা চারাগুলো লাগিয়েছিলাম সেইগুলো আজকে একটু রোদে দিচ্ছি, কারণ মাটি একদম ভেজা হয়ে আছে, কারণ মাটি যদি এত সময় ভেজা থাকে তাহলে কিন্তু গাছগুলো মানে নষ্ট হয়ে যাবে, সেই জন্যই আমি একটু রোদে বের করে দিলাম, যাতে একটু গাছটাও হালকা রোদ পাবে আর মাটিটাও শুকিয়ে যাবে। তো দেখো এখানে চারাগুলো মোটামুটি ধরে গেছে, বেঁচে গেছে আমার গাছগুলো, আর ফুলও দেখো ফুটবে, আর কয়েকদিন পরে দেখো কুঁড়ি দেখতেই পাচ্ছ, কুঁড়িটা মানে প্রথম অবস্থা থেকেই ছিল, তো দুটো কুঁড়ি দেখো, একটা পিঙ্ক কালার একটা রেড কালার, আর বাকি দুটো এখনও কুঁড়ি আছে কিন্তু ফোটেনি, বুঝতে পারছি না কী কালার হবে। সো এখানে দেখো আমার গাছে কত লঙ্কা হয়েছে, আর বিশ্বাস করো এই লঙ্কাগুলো এত ঝাল এত ঝাল, মানে একটা লঙ্কাই খেতে পারবে না এত ঝাল, মানে অলরেডি খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি, প্রচণ্ড ঝাল, ডেফিনেটলি এটা সূর্যমুখী লঙ্কাই হবে, ঠিক আছে। আর আমাদের আম গাছে দেখো কত মুকুল, মানে মুকুল ঝরে এখন আমের গুটি ধরে গেছে। হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকালেই দেখতেই পাচ্ছ এখানে এত মাইক চলছে না, কি ব্লগ করবো কি কথা বলবো সেটাই বুঝতে পারছি না। আর এই জামাগুলো সব ভেজা ছিল, এইগুলো আমি সব বের করে দিলাম, রোদ যেহেতু বেরিয়েছে, আর বাচ্চাদের জলে স্নান বসে মানে স্নানের জন্য জলে জলে বলছি রোদে জল বসিয়ে দিয়েছি, আর ওখানে ওই জবা চারাগুলো ওই লাগিয়েছিলাম তো ওগুলো ছায়াতে রেখেছিলাম, আজকে আমি রোদে বের করে দিলাম, রোদে না বের করলে গাছগুলোর মানে ওই যে মাটির যে টব এখনও পুরো ভেজা হয়ে আছে, তাহলে গাছগুলোই নষ্ট হয়ে যাবে, সেই জন্য রোদে একটু বের করে দিলাম, বেশি রোদে রাখবো না। এখানে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ, চলো নিচে গিয়ে কথা বলছি, এখানে আর কথা বলা যাবে না, প্রচুর আওয়াজ প্রচুর আওয়াজ। আর সোনু বনু আজকে ফাইনালি কাঁদেনি, দুজনে আজকে স্কুলে গেছে,
কোনো কান্নাকাটি ছাড়াই প্রথম মজা লাগছে যে কান্নাকাটি করছে না, নাহলে প্রত্যেক দিনই কান্নাকাটি করছে। তো যাই হোক, ওদের ভয় দেখেছি, বলছি যদি কান্নাকাটি করিস তাহলে আমি আর স্কুলে আনতে আসবো না। সেই ভয়ে দুজনে গুটি গুটি পায়ে ঢুকে পড়েছে ক্লাসরুমে। তো যাই হোক, তো চলো নিচে যাবো আর একবার পার্কটা তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, মানে আমার দেখে লোভ লাগছে, সেই জন্য আমি আর এই লোভটা সামলাতে না পেরে তোমাদের সাথে একবার শেয়ার করবো। তো চলো পার্কটা দেখিয়ে আমি নিচে যাবো, এখন রান্না বান্না চাপাবো, ঠিক আছে? চলো। বাপরে বাপ, রান্না করে এসছি, ওই দিকে মাইক চলছে, আবার দেখি রান্না করে এলাম, দেখি এই দিকে মাইক চলছে, মানে মাইকের আর ছাড় নেই এখানে। কি করে ব্লগ করবো বলো তো, এত মাইক চলে তো আমার তো কপিরাইট চলে আসবে। যাই হোক, বাদ দাও দেখি। আর এখন আমি রান্নাঘরে ঢুকে পড়েছি, আর রান্নাঘরে আজকে কি রান্না করব তোমাদের বলে দিই। এই যে দীপ নিয়ে এসছে, বড় বড় পেঁপে, সো পেঁপে দিয়ে মাছ দিয়ে আজকে ঝাল করব, আর করব শিম ভাজা, আর করবো বিনসের তরকারি, ঠিক আছে? মানে বিনস আর আলু দিয়ে একটা সবজি বানিয়ে দেবো, ব্যাস এটাই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। বেশি কিছু করবো না, তাড়াহুড়ো করে 11টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। এখন প্রায় কটা বাজে? 10টা বেজে গেছে, 10টা বাজতেছে, তিন দিকে তিনটে চুল্লি লাগিয়ে দেবো, ব্যাস ঝটপট করে 1 ঘন্টার মধ্যে রান্নাবান্না হয়ে যাবে। আর সোনু মনুর জন্য দেখো দুটো সপেটা বের করে রেখেছি, কারণ কাল থেকে বায়না করছে সপেটা খাবে। এই সপেটা একটু শক্ত ছিল, তো সেই জন্য আজকে মোটামুটি পেকেছে, আজকে দেবো। আর কুল বের করে রেখেছি, আমার গলার অবস্থা এতটাই খারাপ, কাল অবধি তো আমি কথাই বলতে পারছিলাম না কালকে। সেই জন্য আমি ব্লগে একদম ছোট ব্লগ দিয়েছিলাম ফ্রিজ ক্লিনিংয়ের। আমি আমার ভয়েস, মানে এই যে কথা বলছি, কথা বলতে গেলেই আমার কাশি হয়ে যাচ্ছে, মানে আমার ভয়েস কালকে একদম গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না, সেই জন্য কালকে ব্লগে কোনো ভয়েসও দিতে পারিনি আর কথাও বলতে পারিনি। আজকে মানে কাল রাত থেকে আমি গার্গেল করছি, গার্গেল করে গলাটা একটু ভালো আছে, কথা বলতে গেলেই মানে আটকে যাচ্ছে, আর মানে দমে একদম কাশি হয়ে যাচ্ছে। আর যাই হোক, এই বাবা যা, চারটে, এই দেখো এই চারটে কুল, এই চারটে কুল আর সবেটা বের করে গেছে। ওরা মানে সকালে ফল খাওয়ার টাইম কোথায়, তাই না? ওরা স্কুল থেকে এসেই ফল খায়, আর বিকেলে আমি বাচ্চাকে ফল দিই না, কারণ বিকেলে বাচ্চাকে ফল দিলে, বাচ্চা কেন বড়, কোনো বিকেলে একদমই ফল খাওয়া উচিত না, অবশ্যই 12টার মধ্যেই ফল খাওয়া উচিত, তাই না? তাহলে অ্যাসিডিটিটা হয় না। যাই হোক, তো চলো এবার রান্না মানে ঝপঝপ করে সেরে নিই। মাছ আছে, মৃগেল মাছ, মৃগেল মাছ আছে, মাছ দিয়ে ঝাল করব। চলো, হ্যাঁ রান্নাবান্না করিনি, আবার ঘরও মোছা আনি, কত কাজ, কি করবো, এইটুকু সময়ের মধ্যে সব কাজকর্ম সারতে হয়। বাচ্চারা নেই, একদিক থেকে ভালো যে শান্তি করে আমি কাজকর্মগুলো সারতে পারছি, ওরা থাকলে আমি শান্তি করে কাজকর্ম সারতে পারি, দৌড়ে দৌড়ে আমি মোটামুটি কাজ সব কমপ্লিট করে নেবো। কিন্তু আমি যদি মানে একটু ফ্রি পাই, মানে বাচ্চারা এখন নেই, ফ্রি আছে, আমি দৌড়ে দৌড়ে সমস্ত কাজ কমপ্লিট করে নেবো। আর এই ভিডিও করতে না, ভিডিও করার জন্য অনেক লেট হয়ে যায় কাজে। চলো আর বেশি বকবক করবো না। দেখো এখন আমি চলে এলাম ঘর মোছার জন্য, আর ওদিকে এখন রান্নাঘরে রান্নাবান্না চলছে। রান্নাবান্না চলাকালীন আমাকে ঘরটা মুছে নিতে হবে, কারণ আমাকে একটা লিমিটেড টাইমের মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে আবার স্কুলে যেতে হবে সোনু মনুকে আনার জন্য। তো সেই জন্য রান্নাবান্না চলাকালীন আমি ঘরটা মুছে নিচ্ছি, আর এই সময় সোনু মনু নেই, আমি মানে একদম ফ্রিলি কাজ করতে পারি। একটা টাইমের মধ্যে আমাকে শেষ করতে হয় সমস্ত কাজ, এটা যেমন ঠিকই কথা, কিন্তু কাজ করে ভীষণই আরাম পাই, মানে মজা পাই, মানে কেউ ডিস্টার্ব করার কেউ নেই, একদম আরামসে বিন্দাস আমি কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। মানে ডিস্টার্ব করার কেউ না থাকলে, আমাকে যদি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করতে বলে আমি সবই করে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু ডিস্টার্ব করা চলবে না। সো এখন ডিস্টার্ব করার নেই মোটামুটি, আর সেই সুযোগে আমি ঘরটা মুছে নিচ্ছি। তো দেখো ঘরটা মোছা হয়ে গেলে তারপরে আমি রান্নাবান্না কমপ্লিট করে আবার রেডি হয়ে স্কুলে যাবো সোনু মনুকে আনতে, মাও চলে আসবে একটু পরে। আর এখন মানে পুরো ঘরটাই মুছবো, সিঁড়ি আজকে মুছবো না, সিঁড়ি অন্যদিন আমি মুছে নিয়েছি, কারণ একদিনে ঘর সিঁড়ি মোছা যায় না, হ্যাঁ মানে ভীষণ কষ্ট হয়ে যায় আর টাইমও তো লাগে, তাই না? বললে তো আর হবে না যে সব মুছে নেবো একদিনে, সব মানে সবসময় পসিবল হয় না।
রোদ লাগছে, ছাদা ফুটাবো চলো। তো চলো সোনু মনুকে স্কুল থেকে মানে নিয়ে যাচ্ছি, প্রচুর রোদ, এই যে ছাতা ফুটিয়েছি, এই যে মা, এই যে তিন্নি, আর এই সোনুকে দেখাচ্ছি। সোনু সোনু আমার মানি ব্যাগ নিয়ে ধরে আছে, আমার পার্স নিয়ে চলছে সোনু। তো চলো একদম বাড়িতে গিয়ে কথা বলবো, শরীর হাঁসফাঁস করছে এই গরমে। এই দেখো চলো, হ্যাঁ।